রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে সিটে বসার সময় শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এবার দ্বিতীয় দফায় প্রশিক্ষণরত আরও 58 ক্যাডেট এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে 21 আগস্ট সন্ধ্যায় আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত এসআইদের ক্লাস চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করলে একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সঙ্গে বসতে বললেও নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে হইচই করতে থাকেন। এরপর গেল 21 ও 24 অক্টোবর তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় সোমবার তাদের অব্যাহতিপত্র দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 310 জন এসআইকে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই এসআইদের সবাই 40তম ক্যাডেট 2023 ব্যাচে প্রশিক্ষণরত। 21 অক্টোবর ওই ব্যাচের 10 জন এসআইকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়। এরপর 24 অক্টোবর তৃতীয় দফায় আরও 49 জনকে শোকজ করা হয়। 3 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছিল। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তারেক বিন রশিদ অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। তারেক রহমান, পদ্মা টাইমস।